বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ও হজরত আয়েশা সিদ্দিকার আদালতের আনহু সম্পর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চুনারচর গ্রামের নলাগড়িয়া চুনারচর ও ইটখোলাসহ ভাকুর্তা ইউনিয়নের সর্বস্তরের জনগণ একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করেন উক্ত সমাবেশে তারা ভারতীয় পণ্য বয়কট করার পাশাপাশি নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে উপযুক্ত শাস্তির আওতায় দাবি জানান এক জার্রা পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমরা নবীর বিরুদ্ধে এক পোড়া কালিমা আমরা মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ আমাদের দেহের প্রতিটা রক্তের প্রতিটা ফোঁটায় নবীজির ভালোবাসা মিশ্রিত আমরা বদরের প্রান্তরে রক্ত দিয়েছি আমরা অহুদের প্রান্তরে রক্ত দিয়েছি আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি প্রেম ভালোবাসায় যদি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য আরো এক সাগর রক্তের প্রয়োজন হয় তবু আমরা রবিজির ইজ্জত রক্ষা করার জন্য এক সাগর রক্ত দিব ইনশাআল্লাহ আমরা চাই ভারত সরকার সেই বেমান পায়খানার কি নুপুর শর্মাকে তার পথ থেকে পুরা ভারত থেকে তাকে বরখাস্ত করে ফাঁসির কাছে ঝুলাত করা হোক তুমি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে কথা বলছো তিনি মুসলমানদের যা মুসলমানদের স্পন্দন আর একটি কথা বলা হলে ভবিষ্যতে আর কোনোদিন কেউ যদি রাসুল আলম একটি কথা বলে তার গলি যাতে করা হবে ভারতে মুসলমানরা তাদের ইমানের মূলধনী তাদের ইমানের মূল বস্তু প্রাণ কেন্দ্র মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের সামনে বেয়াদবদের বিরুদ্ধে যখন মুসলমান রাস্তায় তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে তখন আমরা দেখলাম দুঃখজনকভাবে ভারতীয় সরকার ক্ষমতাসীন সরকার বেয়াদবদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে যথাযথ পদক্ষেপ না নিয়ে যারা বিক্ষোভ করেছে তাদের উপর জুলুমের স্টিম রুরাল তারা চালাই দিছে আমাদের প্রাথমিক দায়িত্ব এখন ভারতীয় সকল পণ্য সকল মুসলমান সার্বিকভাবে বয়কট করব অর্থনৈতিক অবরোধ যদি তাদের উপর আমরা দিতে পারি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর জাতির উপর কসম খেয়ে বলতে পারি ভারত সরকার বাধ্য হবে ভারত সরকার মাথা নত করতে বাধ্য হবে বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিবে সর্বোচ্চ ব্যবস্থা তারা করতে বাধ্য হবে আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী বিশ্ব নবী আমাদের নবী আমাদের বাংলাদেশের কোনো কোনো নেতারা বলতেছিল যেই দেশের ভেজাল ওই দেশেই থাকুক ওই ভেজাল আমাদের দেশে টেনে আনা দরকার নাই এরকম অনেক নেতারাই বলছিল মূলত ভাই ওই দেশের ভেজাল এই দেশে নয় এই দেশের ভেজাল ওই দেশে নয় আমার নবী হলেন বিশ্ব নবী বিশ্বের প্রতিটা মাটি আমার রসুলের জন্য বক্ফ করা ভাই আমার আমার রসুল সাল্লি সাল্লাম সম্পর্কে যারাই দুনিয়ার জমিনে কটুক্তি করবে বা পূর্বে যারা করেছিল তারাও দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে হাদিস শরীফ আসছে ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতাহু বিল হাক যারা এরকম এরকম ব্যক্তিদের সানে বেয়াদবি করে বিরুদ্ধ করে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি ঠিক আমরা জানিয়ে দিতে চাই নবীজির দুশনদেরকে জানাই দিতে চাই কোরআন সন্নার দুশ্মনদেরকে জানাই দিতে চাই যে তোমরা যদি আমার রসুলের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তোমরা যদি নাম কোরআন সন্ন্যার বিরুদ্ধে যদি তোমরা নাম মনে রেখো তোমরা আবু জাহেলের মতো আবুল আবের মতো ওইরকম ধ্বংস হয়ে যাবে